1994 থেকে 2004 সালের এসএসসি ব্যাচের জমজমা ক্রিকেট লড়াই শুরু হচ্ছে 27 অক্টোবর। এই উপলক্ষে শুক্রবার রাতে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হল টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর পরিচিতি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। চট্টগ্রাম উইজার্ডের আয়োজনে জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মশির রহমান চৌধুরী, ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী আলী আকবর এবং তরুণ ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসির। আমার থেকে মনে হলো যে একটা বিপিএল আইপিএল এর উদ্বোধন অনুষ্ঠান, খুব প্রফেশনালি তারা সমস্ত প্রোগ্রামটা করেছে। যা হোক, আমার মনে হয় একটা উৎসবমুখী একটা পরিবেশে এই টুর্নামেন্টটা হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি। আমার খুবই আনন্দ লাগছে, কারণ গতবার আমরা স্পন্সর করছিলাম, তখন টাইটেল স্পন্সর হিসাবে আকবর সেভেন গ্রুপ অংশগ্রহণ করছিল। এবার আমরা পাওয়ার বাই স্পন্সর হয়েছি এবং খুবই ভালো লাগছে। চট্টগ্রাম উইজার্ডের সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। ব্যাচ ভিত্তিক এমন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কারণ জানালেন আয়োজকরা। আমি মনে করছি এবারের টুর্নামেন্ট ক্রিকেটের মায়ায়, উইজার্ডের ছায়ায় এবং আমাদের সম্মানিত স্পন্সরদের পৃষ্ঠপোষকতায় খুব সুন্দর, সফল এবং পরিচ্ছন্ন একটি টুর্নামেন্ট হবে আশা করছি। এবার 17টা টিম নিয়ে আমরা এই আয়োজন করতে যাচ্ছি। সাধারণত 94 থেকে শুরু করে 2004 পর্যন্ত যতগুলো আমাদের চিটংয়ে বেজভিত্তিক টিম আছে, সেই বেজভিত্তিক টিমগুলো নিয়ে আসলে আমাদের এই ব্যাটেল অফ বেচেস ক্রিকেট কার্নিভাল চট্টগ্রাম উইজার্ডের আয়োজনে আমরা করতে যাচ্ছি। এক কথা বলতে গেলে আমি ওইটাকে এই প্ল্যাটফর্মটাকে, চট্টগ্রাম উইজার্ডে এই প্ল্যাটফর্মটাকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং ক্রীড়া শৈশব স্মৃতি সব কিছু একটা সমন্বয় বলবো। চট্টগ্রাম উইজার্ডের ক্রীড়া সম্পাদক আদনান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের লটারির মাধ্যমে ঠিক হয় চান্দগাঁওয়ের কোয়ালিটি স্পোর্টস ক্লাব মাঠে টুর্নামেন্টে অংশ নেওয়া 17টি দল কেকার বিপক্ষে খেলবে। এমন আয়োজনের অংশ হতে পেরে খুশি বিভিন্ন ব্যাচ থেকে অংশ নেওয়া ক্রিকেটাররা। খুবই ভালো লাগছে, এটা ওরা আজকে 5-6 বছর ধরে করতেছে এই টুর্নামেন্টটা। আসলে টুর্নামেন্টটা তো খেলার খেলা, তারপর হচ্ছে যে আপনার একটা গেট টুগেদার যেটা হয়, প্রতিটা ব্যাচের যে মিলন মেলা হয়, এটাই আসলে অনেক বড় জিনিস। প্রতিটা ব্যাচ সবাই সবার সাথে দেখা হয়, খেলা হয়, যারা আগে খেলছে ব্যাচ হিসাবে একসাথে যারা ছিল ওরা এখন একসাথে খেলতেছে। লাভলি অ্যাচিভমেন্ট এবং খুব ভালো একটা টুর্নামেন্ট এবং খুব ভালো, সবাই এটার জন্য সারা বছর তাকিয়ে থাকে, মানে এই টুর্নামেন্টটা কখন হবে। এখানে যারা এসছেন, আমার মানে ক্রিকেট খেলেছিলাম, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলাম, যারাই খেলেছিলাম অনেক বছর পর আবার সবাই মাঠে এসছে, ওটাতে আমরা খুব আনন্দিত। এবং উইজার্ড যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে এই বয়সে এসে আমরা মাঠের সাথে সম্পৃক্ত আছি, ওটা ওনাদের টুর্নামেন্টের কারণে আসলে হচ্ছে। এটা হওয়া উচিত, প্রত্যেক বছরই হওয়া উচিত। অনুভূতিটা আসলে বলে বোঝানোর নয়, যেহেতু খেলা ছেড়েছে আরও আগে, হঠাৎ করে এই ধরনের একটা আয়োজনের জন্য আবার মাঠে আসা, এটা আসলে অন্যরকম ফিলিংস। আমরা প্রতি বছরই এই ব্যাটেল অফ ব্যাচের উইজার্ডের যে আয়োজন সেটা মানে খুব অপেক্ষা করে থাকি, কখন শুরু হবে কখন শুরু হবে। আমরা গত বছরও পার্টিসিপেট করছিলাম, এবছর ইনশাল্লাহ করছি এবং ভালো একটা টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ। ব্যাটেল অফ ব্যাচেস সিজন 3 শিরোনামে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে এনএসটি হোল্ডিংস লিমিটেড এবং পাওয়ার্ড বাই আকবর সেভেন গ্রুপ। আর পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আপনার প্রিয় স্পোর্টস চ্যানেল এনএসপোর্টস। আফজাল হোসেন, এনএসপোর্টস।